এই আবর্জনার মধ্যে থাকা খুবই কষ্টকর, তার মধ্যে দুর্গন্ধ আছেই। আর এই রাস্তা দিয়ে যারা পথচারী যায় তারা তো নাকে হাত দিয়ে যায়, এবং পৌরসভার মেয়র কর্তৃপক্ষ সবাই দেখে, সবাই তো কিন্তু চলে যায়, কিন্তু আমরা যারা স্থানীয় ভোগান্তি শিকার আসলে আমরা। এদের নির্ধারিত স্থান আছে, কিন্তু এরা স্থানে না ফেলে রাস্তা সাথে ফেলতেছে, এবং এই স্থানে নাকি কী কাজ হচ্ছে, এই কাজের জন্য এরা এই রাস্তার সাথে ময়লা ফেলতেছে, এইখানে প্রচুর মশার বংশবিস্তার হইতেছে। আর আমাদের তো থাকা খাওয়ায় খুবই সমস্যা, এদের কমপ্লেন করলেও এই কমপ্লেন এরা কী করছে না করছে তারাই ভালো জানে। তো এই আমরা আসলে দুর্ভোগী, খুবই কষ্টে আছি আমরা। করোনার ময়লা টয়লা সব এখানে নিয়ে ফেলায়, হাসপাতালের ময়লাও সব এখানে নিয়ে ফেলায়। সোজা কথা, বাড়িতে থাকা যায় না যখন গন্ধ ছোটে, ও তারপরে লাড়াচড়া করে এলাকার মানুষ সবাই ভিতরে চলে যাচ্ছে। কিন্তু বহুদিন কাশি, এই গন্ধের ছেলে কাশির জুটি দেয়, কাশির ছোটো আমার অসুখ হয়ে গেছে। যখন গন্ধ হয় তখন তার সহ্য করা যায় না, ভাত খাওয়া যায় না, ভাত খাইতে বললে ভাত খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে। রাজবাড়ি পৌরসভার মধ্যে এরকম একটা ভাগার তৈরি করা, এবং এত ইম্পর্টেন্ট একটা জায়গা, যে জায়গাতে রাজবাড়ি বেরোতেও এই জায়গাটা হয়ে যেতে হয়, রাজবাড়ি থেকে আসার পথে এই জায়গাটা হয়ে যেতে হয়, এত দুর্গন্ধ কী বলবো। জন্মদিনের ভাত পেটের মধ্যে থেকে বের হয়ে আসে, কেন যে কর্তৃপক্ষের দিকে এদিকে দৃষ্টি দেন না আমি অবাক হয়ে যাই। নাকি আমরা কেউ সচেতন না, সচেতন নাগরিক, জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক কর্মীদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, সেই সাথে আহ্বান জানাচ্ছি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এর সাথে জড়িত আছেন তাদের। যে ময়লা আবর্জনার কারণে শ্বাসকষ্ট, কারো শ্বাসকষ্ট বাড়ে যাচ্ছে, কারো খুশকি হচ্ছে, কিংবা কারো মনে করেন যে ডেঙ্গু আক্রান্ত করার ভয় আছে, আমরা এই লাজুক অবস্থায় না আসি, আমাদের মনে করেন চলাচল করার মতন উপযুক্ত নাই, রাস্তার ওই পাশে মালামাল, এই যে বর্জ্য এনে ফেলাচ্ছে, কি দুর্গন্ধ। কালকে না পরশু দিন রিক্সায় করে টাইনে এনে কুকুর ফেলায় দিয়ে গেছে রাস্তার উপরে, এটা দুর্গন্ধ কি আমাদের অতি নাজুক অবস্থা আমাদের চলতেছে, আমরা কি করতে পারি আর কি করব। নগরবাসী তো দুর্ভোগের শিকার হচ্ছেই, কিন্তু নগরবাসী তো এটা পৌরসভার আওতাধীন এই অবস্থানে আছে, পৌরসভার যেখানে এই ময়লাগুলি ফেলার কথা ছিল সেখানে মানে ফেলছে, কিন্তু আবার ইদানিং দেখা যাচ্ছে যে রাজবাড়ি বাজারতে বিভিন্ন বর্জ্য, যে বর্জ্যগুলি এখানে ফেলার কথা সেখানে এই রাস্তার উপর ফেলে চলে যায়, কিন্তু আবার রাস্তার থেকে এখান থেকে ট্রাক ভরে আবার নিয়ে ওই সামনে নিয়ে এক জায়গায় একজনের গর্ততে ফেলছে। তবে যতটুকু জানা গেছে ওখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এই এখানে কেন ফেলা হচ্ছে, তারা বলছে যে আমরা টাকা দিয়ে এখান থেকে কিনে এনে ওইখানে ফেলায়, কিন্তু আসলে এইখানে যে ফেলে যে এই রাজবাড়ি শহরের শ্রীপুর বাস টার্মিনালে, এখানে প্রতিনিয়ত মানুষের যত দুর্ভোগ যত কষ্ট, এটা আর প্রকাশ করলেই কী হবে, আর প্রকাশ করলেই কোনো সমাধান হচ্ছে না। পৌর মেয়র এটা দৃষ্টি আকর্ষণ করতেছি এটাই যে এই বর্জ্যগুলি এখানে ফেলে বা এখান থেকে অন্য জায়গা নিয়ে একে ফেলে, যে মসজিদ আছে এখানে, পাম্প আছে, বড় বড় স্থাপন আছে, এখানে প্রতিনিয়ত মানুষ চলাফেরা করে, প্রতিদিন সকালে এখানে এই শ্রীপুরে বাজারে মানুষ চলাফেরা করে, কিন্তু বাজার করতে যায়, কিন্তু এখান দিয়ে যে প্রধান সড়কটা, এই সড়কে মানুষ প্রতিনিয়ত চলাফেরা করতেছে, এখানে দুর্গন্ধ ঠেলায় কোনো প্রকার মানুষ চলাফেরা করতেছে না, ছোটো শিশু বৃদ্ধ বয়স্ক যাই আছে করোনা ভাইরাস উপলক্ষে, প্রতিটি মানুষের এই দুর্গন্ধে এই প্রতিনিয়ত তারা আক্রান্ত হচ্ছে, খুজলি পস্রা বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট আক্রান্ত হচ্ছে, এবং এমনকি এই সমস্ত রাস্তা দিয়ে যে সমস্ত ছোটো ছোটো যানবাহন চলতেছে এই লকডাউনের কারণে, যে হোন্ডা চলতেছে, এখানে ছোটো আকারে একটু ব্রেক করলেই এখানে মানে প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হচ্ছে।